রাজধানীর গ্যান্ডারিয়ায় ধূপখোলায় গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোর পাঁচটায় মেহেদি হাসান শাওন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইউনিটে দগ্ধ অবস্থায় মারা যান। পহেলা মে রাজধানীর ধূপখোলায় গ্যাস লিকেজ বিস্ফোরণ ও আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন মেহেদি। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বাবা একটি বেসরকারি কলেজের অফিস সহকারী, মা গৃহিণী। মেহেদির সহপাঠীরা বলছেন এটা দুর্ঘটনা না, এটি হত্যা। তিতাস বা ওয়াসার লাইন মেরামতের কাজে অবহেলার দাবি জানিয়ে বিচার চান তারা। শিক্ষকরা বলেন এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু, এ নিয়ে মৃত্যু হল পাঁচজনের। চলে গেল মাত্র 22 বছর বয়স, জীবনে অনেক আশা ছিল, অনেক বড় কিছু হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অনেক কিছু করবে, প্রাণটি ঝরে গেল। অসুস্থ হওয়ার পর হচ্ছে যতটুকু সাপোর্ট দেয়া বাইরে থেকে, দৌড়াদৌড়ি করার বিষয়টা বা অন্য সাপোর্ট দেওয়ার বিষয়টা, সেটা আমরা সকল আমাদের ডিপার্টমেন্টে সকল স্টুডেন্ট শিক্ষক শিক্ষার্থী সবাই সম্মিলিতভাবে করেছি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেন, ওয়াসা বলেন, তাদের কেয়ারলেসনেসের কারণে আমাদের সহপাঠী আজকে নাই আমাদের সাথে।